তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আপনার মোবাইলের ডাটা ইনেবল করা লাগবে, দেন ভালো একটা ব্রাউজার ইউজ করা লাগবে, এক্ষেত্রে গুগল ক্রোমটা আপনারা ইউজ করতে পারেন। দেন আপনাদেরকে এক্সামের যে লিঙ্কটা আছে সেটা কপি করে আপনাদের ব্রাউজারে ইউআরএল বারে পেস্ট করতে হবে। এবার যে পেজটা আসবে এই পেজটা আপনাকে অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হচ্ছে আপনার সময়টা ফার্স্টে খেয়াল করতে হবে, এই পরীক্ষার জন্য আপনি কতটুকু সময় পাচ্ছেন। যখন থেকে পরীক্ষা শুরু হবে এই নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পরে আপনি মনে রাখবেন যে আপনি উত্তরপত্র জমা দিতে পারবেন না। এরপর এখানে বিস্তারিত যে নিয়মাবলী আছে, যে বিষয়গুলো এখানে লেখা থাকবে, যে শর্তগুলো দেওয়া থাকবে, যে বিষয়গুলো এগুলো এক নজরে চোখ বুলিয়ে যাবেন এবং এগুলো অবশ্যই মেনে চলতে হবে। পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইমেইল অ্যাড্রেসের যে অপশনটা এখানে ইমেইলটা এখানে ইনপুট দিতে হবে। ইমেইল ইনপুট দেওয়ার পরে আপনি উপরে নিয়মকানুন যে পড়েছেন এবং এগুলো মেনে চলতে রাজি এটা চেক আউট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। দ্বিতীয় যে সেকশনটা আসবে এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই সেকশন যদি আপনি সঠিকভাবে পূরণ না করেন তাহলে আপনার উত্তরপত্র সঠিকভাবে ইভালুয়েটের জন্য মনোনীত হবে না। দেন আপনার নাম, পুরো নাম ইংরেজিতে লিখবেন এখানে। এরপর আপনার জেন্ডার দিবেন, আপনার মোবাইল নাম্বারটা দিবেন, এইখানে মোবাইল নাম্বারে সঠিক ফরম্যাটে না দিলে এটা কিন্তু নিবে না। দেন আপনার ইনস্টিটিউটের নাম, খেয়াল রাখবেন আপনার ইনস্টিটিউটের নাম, পুরো ইনস্টিটিউটের নামটা এখানে দিতে হবে। ডিপার্টমেন্ট, আপনার ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন। এরপরে আপনি অপটিমামের স্টুডেন্ট কিনা, যদি হ্যাঁ হয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, ইয়েস দিবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে নো দিবেন। যদি আপনি অপটিমামের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখানে অপটিমামের নাম দিবেন, আর যদি অপটিমামের স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে আপনি যে কোচিংয়ের স্টুডেন্ট সেই কোচিংয়ের নামটা এখানে লিখবেন। এরপরে ব্যাচ নেম, এটা হচ্ছে আপনি যদি অপটিমামের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার যে নির্দিষ্ট যে ব্যাচটা আছে সেই ব্যাচের নামটা এখানে লিখবেন, যদি অন্য কোনো কোচিংয়ের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ব্যাচের জায়গায় গেস্ট লিখবেন। এরপরে কোর্স টাইপ, আপনি যদি শর্টের হয়ে থাকেন শর্ট লিখবেন, লংয়ের হয়ে থাকলে লং দিবেন, দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। এইবার তৃতীয় যে সেকশনটা আসবে এই সেকশনটা হচ্ছে আপনার মূল প্রশ্নের সেকশন, এখানে আপনার যাবতীয় প্রশ্ন সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া থাকবে। খেয়াল রাখবেন এখানে আপনি কোন সেকশনের জন্য কত মার্কস পাচ্ছেন, যেমন এখানে ফিজিক্সের জন্য 28 মার্কস, এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক বাম পাশে দেওয়া থাকবে। এরপর প্রত্যেকটা প্রশ্নে দেখবেন মাল্টিপল চয়েস আছে, আপনি সেখান থেকে সলভ করে সঠিক উত্তরটা বসাবেন, সঠিক উত্তরটা এখানে জাস্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপরে যদি অন্য কোনো সেকশন থাকে অর্থাৎ ফিজিক্স, এরপর ম্যাথ, এই সেকশনটাও পূর্বের মতো সলভ করার পরে আপনি সঠিক উত্তরগুলো সিলেক্ট করবেন। এরপর সেকশনে যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে পূর্বের ন্যায় সিলেক্ট করবেন, কোনো অ্যান্সারে যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনি ফাঁকাও রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপরে নেক্সট ক্লিক করবেন। এরপরে সর্বশেষ যে সেকশনটা আসবে এটা হচ্ছে কমেন্ট বা মন্তব্য সেকশন, এখানে পরীক্ষা সম্বন্ধীয় আপনার কোনো পরামর্শ বা অভিযোগ থাকলে সংক্ষেপে লিখে সাবমিট করবেন। খেয়াল রাখবেন আপনার যদি হাতে সময় না থাকে তাহলে এখানে কমেন্ট বা অভিযোগ লেখার কোনো প্রয়োজন নেই। একটা বিষয় খেয়াল রাখবেন, এটা হচ্ছে আপনি এই সেকশনে আসার পরে আপনি যদি এখানে সাবমিট না করেন তাহলে আপনার কিন্তু উত্তরপত্র জমা হচ্ছে না। আর খেয়াল রাখতে হবে অন্তত পক্ষে সময় শেষ হওয়ার 2-1 মিনিট আগে উত্তরপত্র সাবমিট করে দিবেন। সাবমিট করার পর এই পেজটা আসবে যেখানে আপনার আগামী পরীক্ষার যাবতীয় তথ্য দেওয়া থাকবে, এক্ষেত্রে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। দেন আপনি যদি আপনার পরীক্ষার স্কোর দেখতে চান তাহলে এখানে যে ভিউ স্কোর বাটনটা আছে এখানে ক্লিক করলে আপনি আপনার স্কোর দেখতে পাবেন, যেমন আমি এখানে 64-এ 18 মার্ক পেয়েছি। এবং নিচে গেলে, এখান থেকে নিচে গেলে আপনি আপনার যে উত্তরগুলো করেছেন এগুলো কোনটা সঠিক ছিল কোনটা ভুল ছিল এবং কোনটা যেটা ভুল হয়েছে সেটা সঠিক উত্তর কি, এগুলো এখান থেকে দেখতে পাবেন।
তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানাবেন, ফেসবুক অথবা ইউটিউবে কমেন্ট করুন।